ফাঁকার সাহায্যে ভুল করে ফাঁকা করে বসা শূন্যস্থান পূরণ কাকে বলা হয়। দেখো এইরকম করেই ছিল, এটা পুরো শেষ হয়ে গেছে। এর নেক্সট পেজ দেখো, পেজ নাম্বার 36, এই যে পৃষ্ঠা নাম্বার 36 দিয়েছি, এখানে রয়েছে ভাষার অঙ্ক। ভাষাটা তোমাকে বারবার পড়তে হবে, কারণ ভাষার অঙ্ক না পড়তে পারলে ভাষার অঙ্ক পড়তে পারবে না। কেজি টু তে উঠে গেছো, এক একটা করে ওয়ার্ড শিখতে হবে তোমাদের। দেখো লেখা আছে, একের দাগে রয়েছে একটি বিস্কুটের প্যাকেট। ভাষার অঙ্ক দেখো, একটি বিস্কুট প্যাকেট জানো, একটা বিস্কুট প্যাকেটে ছটি বিস্কুট আছে, ওইরূপ সাতটি বিস্কুটের প্যাকেটে কতগুলি বিস্কুট থাকবে। একটা বিস্কুটে দেখো তোমরা ক্রিম ক্রিম কেনার যে বিস্কুট গুলো, ক্রিম দেওয়া যে বিস্কুট গুলো জোড়া জোড়া থাকে, তিন থেকে চারটে এরকম থাকে, বা অন্য বিস্কুটে একটা বিস্কুট প্যাকেটে ছটা বিস্কুট রয়েছে। এই ধরো একটা বিস্কুট, এই ছটা বিস্কুট, এরকম কটা রয়েছে, সাতটা বিস্কুট প্যাকেট, এক দুই তিন চার পাঁচ ছয়, এইরকম বলেছে যে একটা বিস্কুটে যদি প্যাকেটে ছটা বিস্কুট থাকে, এইরকম তোমার সামনে এরকম সাতটা বিস্কুট প্যাকেট দেওয়া হলো, খুলে বলা হলো যে মোট কতগুলি বিস্কুট আছে। তা তোমাদের কষ্টের বিষয়, প্রত্যেকটা প্যাকেট খুলতে হবে, খুলে কাউন্ট করতে হবে এক একটা করে। কাউন্ট করতে গিয়ে একটা বেশি কম যদি বলে ফেলো তাহলে ভুল হয়ে যাবে। অর্থাৎ তোমাদের বলতে চাইছি আমি যে বারবার যোগ না করে, যোগ করা হচ্ছে বারবার, যোগ না করে যোগের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত মানে ছোট রূপ হচ্ছে গুণ করা। আমি দেখবো যে এটা যে ছটা থাকে, এটাই ছয় 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 ছয়, তার ছয় নামটা আমি ডেকে ফেলে পেয়ে যাবো মোট বিস্কুটের সংখ্যা। ছয়কে ছয়, ছয় দুগুণে বারো, ছয় তিন আঠারো, ছয় চারি চব্বিশ, ছয় পাঁচে তিরিশ, ছয় ছত্রিশ, ছয় সাতে বিয়াল্লিশটা, বিয়াল্লিশটা বিস্কুট হয়ে যাবে। আমি বলি যে এটা সাতটা, গুণ মানে নামতা, ছয় নামটা সাতবার ডাকবো অথবা সাতের নামটা ছবার ডাকলে সাত ছয় বিয়াল্লিশটি প্যাকেট কিন্তু না বিস্কুট, বিস্কুটের সংখ্যা। ভাষার অঙ্কে ভাষা লিখবো, অতএব চিহ্ন দিয়ে, অতএব সাতটি প্যাকেটে প্যাকেটে মোট বিস্কুট সমান কটি হলো? বিয়াল্লিশটি। ভাষার অঙ্কে এই ভাষাগুলো অতএব চিহ্ন দিয়ে লিখতে হবে। এটা বুঝতে পেরেছ? তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না নিশ্চয়ই। নেক্সট ভাষার অঙ্কে চলে যাব। দুইয়ের দাগে রয়েছে এক অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ছয় দিয়ে গুণ করলে গুণফল কত হবে। তার আগে বলি এক অঙ্কে বৃহৎ মানে কি বলতো? বড়। বৃহৎ মানে বড়, ক্ষুদ্রতম ক্ষুদ্র কথার অর্থ ছোট। এখানে একক অঙ্কের সংখ্যাগুলো বলেছে, অর্থাৎ এক দুই তিন তিন চার পাঁচ ছয় সাত আট নয়, এরপর দশ যদি হয়ে যায় দুটো করে হয়ে যাচ্ছে। দেখো এই দশ এগারো এরকম থেকে বারবার, এখন ন দশ নয় নিরানব্বই, তারপরে ধর একশো, একশো মানে এই তিনটে সংখ্যা। এখানে বলেছে এক অঙ্কে একটা করে অঙ্ক থাকবে সবচেয়ে বৃহৎ, অর্থাৎ বড়, বড় করলে নয় হয়ে যাচ্ছে। এখানে তাই আছে, দেখো দুয়ের আগে রয়েছে এক অঙ্কে বৃহত্তম অর্থাৎ নয় বৃহত্তম সংখ্যাকে ছয় দিয়ে গুণ করো। গুণ মানে যে গুণ, দেখো গুণ করলে গুণফল কত হবে, এই গুণফলটা কত হবে। আমি নয় নামটা ডাকবো ছয় পর্যন্ত, তোমরা ছয় নামটা ডাকবো নয় পর্যন্ত, দিলে দুটো রেজাল্ট কিন্তু একই হবে। তা ছয় নামটা ডেকে দেখা, দেখো বা নয়, নয় একে নয়, নয় দুগুণে আঠারো, নয় তিনে সাতাশ, নয় চারে ছত্রিশ, নয় পাঁচে পঁয়তাল্লিশ, নয় ছয় চুয়ান্ন, নয় ছয় কত হলো? চুয়ান্ন, নয় ছয় চুয়ান্ন,
বা ছয় নয় চুয়ান্ন নাম্বার এটা কিন্তু গুণফল হলো অতএব চিহ্ন দিয়ে বলবে নয় এবং ছয়ের গুণফল সমান কত হলো ন ছয় চুয়ান্ন গুণফল চুয়ান্ন হচ্ছে দুইয়ের দাগেটাও করে দিলাম এরপর তিনের দাগেটাও করে দেখাচ্ছি দেখো তিনের দাগে রয়েছে দুই অঙ্কের ক্ষুদ্রতম সেই ক্ষুদ্র বলেছি দেখো নয়ের পর দশ হয়ে যাচ্ছে একই শূন্য দশ দুটো সংখ্যা সেই দশ থেকে এগারো বারো তেরো এরকম করে আশি নব্বই নিরানব্বই পর্যন্ত দুটো হয়ে যাচ্ছে নিরানব্বই পর যখন সংখ্যাটা হয় সে তখন একশো হয়ে যাচ্ছে সেই একশো সংখ্যাটা মানে একের পিঠে দুটো শূন্য তাহলে অসুবিধা হবে কারণ ওইটা হচ্ছে তিন অঙ্কে হয়ে যাচ্ছে এখানে বলেছে দুই অঙ্কে ক্ষুদ্র ক্ষুদ্র দুই অঙ্কে ক্ষুদ্র মানে দশ ছোট প্রশ্নে তোমার থাকে দুই অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা দুই অঙ্কে বৃহত্তম সংখ্যা এক অঙ্কে বৃহত্তম সংখ্যা এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আবার এরকম করে অনেক তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা চার অঙ্কের বৃহত্তম বড় হয়ে পড়বে বৃহৎ অর্থাৎ বড় ক্ষুদ্র কথাবার্তা ছোট তিনি দেখে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে পাঁচ দিয়ে গুণ করতে বলেছে গুণ করলে গুণফল কত হয় গুণ চিহ্ন দিয়ে দিই গুণফল কত হয় এখানে দশের নামটা যদি কেউ জেনে থাকো দশের নামটা রাখলে দশ পাঁচে পঞ্চাশ হয়ে যাচ্ছে বা পাঁচ দশে পঞ্চাশ আমরা নামটাই পেয়েছি কিংবা তোমরা একটা একটা করে বলতে পারো কোন সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল সবসময় শূন্য হয় সে পাঁচ হতে পারে একশো হতে পারে হাজার হতে পারে লক্ষ হতে পারে কোটি হতে পারে যে কোনো সংখ্যা সাত আট নয় দশ যেটা সেটাকে শূন্য দিয়ে গুণ করা হয় শূন্য দিয়ে তাহলে গুণফল সবসময় শূন্যই হয় সেই মতো পাঁচ শূন্যের শূন্য বসে গেল এরপর এইটার সঙ্গে এটা পাঁচ একে পাঁচ তাহলে একই রেজাল্ট হলো দশের নামটা পাঁচবার ডাকলে যা পাঁচ নামটা দশবার ডাকলে পঞ্চাশ হয়েছে অতএব চিহ্ন দিয়ে লিখবে দশ এবং পাঁচ গুণ করলে গুণফল কত হয়েছে পঞ্চাশ এই হচ্ছে ভাষার অঙ্ক কেজি টু তে পড়ছো তোমাদের অনেকগুলো করে দেব না হোমওয়ার্কে থাকবে এক থেকে চার পর্যন্ত ঠিক আছে তো পাঁচ পর্যন্ত আমি তিনটে করে দিয়েছি বাকি দুটো তোমরা করবে এক থেকে পাঁচ পর্যন্ত হোমওয়ার্ক খাতায় সুন্দর করে লিখবে ভাষারা পড়বে সংখ্যাগুলো ঠিকঠাক করে বইতে খাতায় লাগাবে তারপর রেজাল্ট করবে তারপর মঙ্গলবার বৃহস্পতিবার যেরকম ক্লাসে পড়া হোমওয়ার্ক দেওয়া থাকে থাকে সেরকম তোমরা স্কুলেও নিয়ে আসবে ঠিক আছে এই পর্যন্ত পরের ক্লাসে দেখা হবে টাটা সবাই ভালো থাকবে